प्रैक्टिकली प्रधानमंत्री जन धन अकाउंटेर बैलेंस কিভাবে আপনারা অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে চেক করবেন যে আপনার কত টাকা ঢুকলো আপনার আউটো টাকা ঢুকেছে কিনা অ্যাকাউন্টে সেটা আপনারা কিভাবে চেক করবেন আমি অনলাইনের মাধ্যমে এ টু জেড আপনার সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আপনারা জানেন যে প্রতি মাসে কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু 500 টাকা করে দিচ্ছে জনধন অ্যাকাউন্টে যাদের সেই অ্যাকাউন্ট লিংক রয়েছে জনধনের তো সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা দিচ্ছে 500 টাকা করে প্রতি মাসে এবং যারা যারা টাকা মনে করছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন দেখার পর আপনারা নিজেরাই চেক করতে পারবেন ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমেও করতে পারবেন সেম প্রসেস আমি যে প্রসেসটা আপনার সঙ্গে শেয়ার করব সেই প্রসেসটা মোবাইলে করবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনারা চেক করতে পারবেন তো চলুন আর সময় নষ্ট করছি না তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিওর ঠিক নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেখানে প্রেস করে দিন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত মূল্যবান কমেন্ট অবশ্যই কিন্তু আপনারা করবেন সবসময়ের মতন আমরা আপনাদের কমেন্ট গুলো দেখি পড়ি এবং খুব ভালো লাগে আপনাদের কমেন্ট গুলো অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য চলুন আজকের এই ভিডিওটা শুরু করি তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের একটা অ্যাকাউন্ট বই রয়েছে আমার কাছে তো এই বইয়ের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি কিন্তু এই ভিডিওতে চেক করব যে আজকে সেই টাকা ঢুকেছে কিনা এর আগে টাকা ঢুকেছে কিনা এই অ্যাকাউন্টে আমি কিন্তু এই ভিডিওতে এই বিষয় নিয়ে আজকে ডিসকাস করব এবং আপনারা সেম প্রসেস আপনারা কিন্তু যে কোনো ব্যাংকের মাধ্যমে করতে পারবেন হতে পারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে অ্যাক্সিস ব্যাংক হতে পারে আইসিআইসিআই ব্যাংক হতে পারে এলাহাবাদ ব্যাংক যে কোনো ব্যাংকের আপনার যদি জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে সেই একই প্রসেসে আপনারা চেক করবেন তো আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই অ্যাকাউন্টটার ব্যবহার করছি অবশ্যই আপনারা দেখে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে আপনারা জানেন প্রতি মাসেই টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার এর জন্য আপনারা যদি চেক করতে চান সেই ব্যালেন্সটা আপনার ঢুকেছে কিনা কিংবা কত ঢুকেছে সেটা যদি চেক করতে চান তাহলে আপনার যেতে হবে গুগলে গুগলটা খুলবেন google.co.in ওয়েবসাইটটা খুলে নেবেন আমি ভিডিও নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো লেখার পর আপনারা এই ওয়েবসাইট চলে যাবেন যাওয়ার পর আপনারা জাস্ট টাইপ করবেন PFMS অর্থাৎ পাবলিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম পাবলিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম লেখাটা আপনারা জাস্ট টাইপ করবেন অথবা সংক্ষেপে আপনারা এটাও লিখতে পারেন PFMS লিখে সার্চ করবেন যখনই সার্চ করবেন এইভাবে অপশান চলে আসবে অপশানটা আসার পর আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সুন্দর করে এইভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে এবং এই ওয়েবসাইটটা কিন্তু একটা সরকারি ওয়েবসাইট অবশ্যই ট্রাস্টেড গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এটা ঠিক আছে সেখান থেকেই দেখাচ্ছি আপনাদের আপনারাও স্টেপগুলো একটু ফলো করবেন এই ওয়েবসাইটটা খোলার পর আপনারা চলে যাবেন নো ইওর পেমেন্টস আমি একটু জুম করে দেখাচ্ছি এই অপশানটা দেখতে পাচ্ছেন নো ইওর পেমেন্টস আপনারা এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন আপনারা মোবাইলেও করতে পারবেন মোবাইলে করলে কিন্তু ডেস্কটপ মোড করে নেবেন তাহলে সুবিধা হবে করতে এবার দেখুন এখানে চারটা কলাম রয়েছে এখানে ছোট্ট করে একটা ফর্ম রয়েছে এই ফর্মেটটা কিন্তু আপনার ভরতে হবে এই ফর্মেটটা ভরে সার্চ করতে হবে তাহলেই কিন্তু পেমেন্ট ডিটেলস কিন্তু আপনার চলে আসবে দেখুন লেখা রয়েছে পেমেন্ট বাই অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট বইটা এনেছি আপনাদের জন্য ব্যবহার করছি সেই অ্যাকাউন্ট বইয়েই রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে আমরা সার্চ করব প্রথমে দিতে হবে আপনার ব্যাংকের নাম অর্থাৎ আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দিতে হবে তো আমি আপনাদের জন্য দেখাচ্ছি এবার ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক সেটা পেস্ট করে দিলাম উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক লেখার পর দেখবেন অটোমেটিক কিন্তু নাম চলে আসবে সেই নামটা ক্লিক করে দেবেন আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট অফ এভাবে যখনই লিখবেন অটোমেটিক কিন্তু নিচে চার্ট চলে আসবে নামগুলো সেখান থেকে চুজ করে নেবেন ব্যাংকের নাম তো বন্ধুরা ওপরে ব্যাংকের নাম লিখবেন ব্যাংকের নাম লেখার পর আপনারা এখানে জাস্ট আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা পেস্ট করে দেবেন সেটা লিখে দেবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার যখনই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এভাবে ডট ডট কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপর নিচের এই অপশানে আবার কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন এখানে যখন অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন বাইরে ক্লিক করবেন চলে যাবে এই লাল লেখাটা এবং এভাবে কনফার্ম করবেন দুবার লিখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবার নিচে দেখুন ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটা আপনারা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন ভালোভাবে কেয়ারফুলি আমি বসিয়ে দিচ্ছি 4A
4532। তো এখানে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু এখানে এই যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। আপনারা মোবাইলেও করতে পারবেন, মোবাইলে খুব সহজে করতে পারবেন, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেটা সহজ মনে হবে সেটাই কিন্তু আপনারা দিয়ে দেবেন। দিয়ে আপনারা জাস্ট এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। যখনই সার্চ অপশনে ক্লিক করবেন আপনার ডেটা কিন্তু এখানে চলে আসবে নিচে। যেহেতু এই যে ব্যাংক অ্যাকাউন্ট বইটি আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি সেই অ্যাকাউন্টে কিন্তু জনধন অ্যাকাউন্টের সঙ্গে লিংক নেই এবং টাকাও কিন্তু ঢোকেনি, সেহেতু এখানে নো রেকর্ডস ফাউন্ড লেখা দেখাচ্ছে। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ব্রাঞ্চে যাবেন, ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবেন, আপনার ব্যাংকের পাসবই নিয়ে যাবেন, গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলবেন, ডিসকাস করবেন যে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটা জনধন অ্যাকাউন্টের সঙ্গে লিংক রয়েছে কিনা সেটা কনফার্ম হবেন, তারপর কিন্তু এটা চেক করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আপনাদের কোনো রকম সমস্যা হলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বলে রাখি এই যে উপায় দেখিয়েছি আজকের এই ভিডিওতে, এই যে ট্রিক্স আপনাদের দিয়েছি জনধন অ্যাকাউন্টের পেমেন্ট চেক করার জন্য, এছাড়া অন্য কোনো উপায় কিন্তু আমরা এখনও পাইনি। যখনই নতুন কোনো উপায়, নতুন কোনো একটা রুলস, নতুন কোনো সিস্টেম চালু হবে চেক করার, ব্যালেন্স চেক করার, তখন সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। চ্যানেলটা তাই সাবস্ক্রাইব করে রাখুন এখনই। ধন্যবাদ, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ভালো থাকবেন।